वेलकम बैक टू माय चैनल। माय नेम इज शुभंकर एंड यू आर वाचिंग बियर वर्सेस 2.0। तो गुड मॉर्निंग सबाई के। तो हम यही जो घूम थे उठलम सब 8:30 बजे। तो उठे से हम एन छाते नहीं जाब ओ एरम समय छाते जाए। तो आगे जो कैनिंग थकतम तक 6 नागद जित तो एट डेट हो 8:30 जाए कारण निजे घुमाय समय। तो ये जस्ट उठल ओके छादे जाब फ्रेश हो दें ओके ब्रेकफास्ट कर एकसाथे। तुम्हारा देखते थको आज के एक डेली ब्लग नहीं चले तुम्हारे सामने। तो तुम्हारा ब्लगट देखते थको आज के पुरोपुर सैम भिडियो हम ओके करा को तुम्हारे बोले ओके एक भिडियो आनब। तो आज के भिडियो आसें तो तुम्हारा ब्लगट देखो आशा कर अनेक बेसि भलो लगे। तुम्हारा देखते थको मैं सैम के छादे नहीं जा जो एका एका छादे उठे जाए जाने छादे उठते हैं एक् तो एका एका उठे जाए छादे। चलो ওইখানে টয়লেট বাথরুম করবে সব পটি পটি করবে। তো তোমরা আগে দেখতে থাকো আমি সবটা দেখাচ্ছি। তো এই সময়তেই ছাদে আসে। তো কোন কোন সময় এর থেকেও লেট হয় 10 বেজে যায় 9 বেজে যায়। তো ঠিক আছে আজকে 8:30 বাজে কিন্তু ও 10 বাজুক আর 9 বাজুক ও কোনো সময় ঘরে করে না, ও ছাদে আসলেই করে। তো ও ছাদে করার অভ্যেস ছিল না তো এখানে এসে হ্যাবিটটা হয়ে গেছে, সেটা খুব ভালো জিনিস। ওকে আগে এখানে বাইরে নিয়ে রাস্তা নিয়ে যেতাম, তো এখানে কুকুরগুলোর জন্য ওকে নিয়ে যাই না, একে ছাদেই নিয়ে আসি এখন। ও টয়লেট হয়ে গেছে, ও পটি হয়তো করবে বা নাও করতে পারে জানি না, না করলে দুপুরে করে নেবে ঠিক ও লাঞ্চ করার পরে। তারপর তোমরা দেখতে থাকো বাবা এদিকে চলে চলে এই চলো। তো তোমরা আগে দেখো ওকে ওকে এখন ছাদে নিয়ে মানে ছাদে একটু হাঁটবে ও, দেন ওকে নিয়ে ব্রেকফাস্ট করবো একসাথে। ও ব্রেকফাস্টে কী করে তোমাকে দেখাচ্ছি আমি। ছাদে এর উপরে উঠতে পারে না, তো এখান থেকেই তাই দিয়ে দেখে মাঝে মাঝে লাফেলাফি ওঠে, উঠে এখান এই এই রেলিং দুটো হাত দিয়ে দাঁড়ায়, দাঁড়িয়ে নিচ থেকে দেখে। তো আর কিছু করতে পারে না এমনি, তার লোকজন দেখলে একটা আওয়াজ করে এখান থেকে, কারণ ছাদে ওই ছাদে লোকজনগুলো আসে। তো ওখান থেকে একটু দেখে ওকে স্যামকে ভালোবাসে, ওরা এসে ডাকে স্যামকে। তো ওখানে এসে এর সাথে কথাবার্তা বলে, ওই আওয়াজ করে মুখে, তারপর চলে যাই আমরা সাথে। বিকেল হোক সকাল হোক যখন দেখে তখন এই করে, ওর এই বদমাশিটাই চলে। আয় এদিকে, কাকে দেখেছে বললাম না, কাকে দেখে ওরকম আওয়াজ করে। তো কাউকে দেখেছে হয়তো এই জন্য করছে ইচ্ছা করে, কিন্তু কেউ নেই আশেপাশে, কোনো একটা লোককে দেখেছে, লোককে লোক কিরম করছে। কী হয়েছে রে, কাকে দেখেছিস, কে এসছে? ও এরকম করতেই থাকে, কাউকে না কাউকে দেখলে এরম করো, কাউকে আওয়াজ শুনলে কাউকে দেখলে এরকম করে। কেউ আসেনি, ওই নিচে ফেরিওয়ালাটা এসছে ওই জন্য এরম করছে, বদমাস ছেলে। কেউ আসেনি, চুপ। টিস্যুটা ইউজ করাই পেট ওয়াইপসের। তো এই টিস্যুটা খুব ভালো টিস্যু ওর স্কিনের জন্য, ওকে স্কিনগুলো রফ করার জন্য এগুলো মুছে দিই ওকে, মানে সে কথা বলতে গেলে হাত পাগুলো মোছানোর জন্য এই টিস্যুটা ইউজ করা হয়। যখন ওকে খুব লেট হয় স্নান করাতে তখন এইটা দিয়ে ওকে ওয়াশ করে দেওয়া হয়। 2-3 টিস্যু লাগে, 2-3 টিস্যু পেপার লাগে, তো তাড়াতাড়ি হয়ে যায়। মানে এটা খুব ভালো টিস্যু পেপারটা, তোমরা সবাই ইউজ যারা পেট এ আছো রাখো তারা এটা ইউজ করতে পারো, পেট ওয়াইপসের খুব ভালো এটা। আর স্যাম এটাকে পছন্দ করে খুব, ও এটা করলে চুপচাপই থাকে। তো এইটা দিয়ে এখনও চোখ মুখগুলো মুছিয়ে দেবো, হাত পাগুলো মোছাবো, তারপরে ওকে ঘরে নিয়ে গিয়ে ওকে ব্রেকফাস্ট করাবো। তো তোমরা আগে দেখতে থাকো, আমি ওকে ব্রেকফাস্টের সময় তোমাদের এই নিয়ে কথা বলছি। হয়ে গেছে, ও নিচে যাচ্ছে, একা একা নিয়ে চলে যায়। তো এখন নিচে যাবে, নিচে গিয়ে ব্রেকফাস্ট করবো একসাথে। তো সব কিছু কমপ্লিট ওর, ও একা গিয়ে এখন ঘরেই ঢুকবে, এখান থেকে দরজা এখান থেকে ঘরেই ঢুকবে। তো তোমাদেরকে সবটা কি দেখাচ্ছি, যখন ব্রেকফাস্ট করবো তখন সবটা দেখাচ্ছি আমি। এই জাস্ট নিয়ে ঘরে আসলো, এখন 9:15 বাজে, ওকে নিয়ে গেছিলাম 8:30। তো ও 10-15 মিনিটের মধ্যে হয়ে যায় যদি তাড়াতাড়ি করে নেয়, আর যদি বেশি লেট করে তাহলে ওই আধা ঘন্টার মতো লেগে যায়। তো আজকে 9:15 মধ্যে হয়ে গেছে, ওটাকে পোষা করতে হবে, কারণ সারা রাত থাকে বুঝতেই পারছি পছন্দ লোম ঠোম ঘরে ভর্তি হয়ে যায়, সেগুলোকে পোষা করতে হবে, ঝাড়তে হবে, সব কিছু বুঝতে হবে। তো তারপরে স্যাম এখন ওই মায়ের ঘরে আছে, ওই ঘরে সব কিছু করে এখন ওই ঘরে নিয়ে আসবো, নিয়ে এসে ওকে ব্রেকফাস্ট করাবো। ও কী খায় আমি দেখাচ্ছি সকালে এসে। তো তোমরা আগে দেখতে থাকো, আমি ঘটা পরিষ্কার করি, তোমাদের সাথে কথা বলছি। ব্রেকফাস্ট রেডি, ও এখন এই সকালে রুটি খাবে, 3 রুটি আর টক দই দিয়ে খাবে, ও বেসিক্যালি এটাই খায়। তো কিছু কিছু সময় যখন দেরি হয়, যখন রুটি দিই না তখন ওই বিস্কিট খায় আর 2 ডিম খায়, কিন্তু এখন ওকে ডিম দিচ্ছে না কারণ ওর র্যাশটা হয়েছে গায়। টক দইটাই খাওয়াবো, তো ওকে খাইয়ে তো দেন ও কিছুক্ষণ থাকবে, দেন ওকে স্নান করাতে যাবো, দেন ওকে 2-3 সময় লাঞ্চ করাবো, কারণ ওই সময়তেই লাঞ্চ করে। তো এখন ওকে খাইয়েই তোমরা দেখতে থাকো আগে ভিডিওটা। আর ও যেহেতু তোমাদের হয়তো জানো না, ওর গায়ে একটা ছোটো মতো র্যাশ হয়েছে, মানে স্কিন অ্যালার্জির মতো, সেটা কমছে না জিনিসটা। তো
তো তার জন্য ওকে এখন ডিম টিম ফুড সেরকম কিছু দিচ্ছি না, একটু অ্যাভয়েড করে চলতে হচ্ছে। চিকেন টিকেনগুলো বন্ধ করতে হবে ওকে, আর ডিমটা দেবো না ওকে আজ থেকে, কারণ ডিমটার জন্য হয়তো হতে পারে। আর তাই জন্য ও এখন এগুলোই খাবে, রুটি আর টক দইটাই খাবে এই মুহূর্তে, কোনো এই সময় যে ব্রেকফাস্ট করে সকালে। মানে বদমাশি করে ওকে বেঁধে রাখতে হয় মায়ের ঘরে, কারণ ও প্রচণ্ড বদমাশি করে, খাটে খুঁটে উঠে। এই যে ঘুমাচ্ছে ও এখন খাবে, ও খাইয়ে নিই ওকে, দেন তোমার সাথে কথা বলছি, দেখাচ্ছি আমি তারপরে কী করছি। তো এই রুটিগুলো ওকে ছিঁড়ে দিতে হবে এরমভাবে, তিনটে রুটি আছে এখানে, এরমভাবে ছিঁড়ে ছিঁড়ে দেন ওর মধ্যে দইটা দিয়ে দুটোকে একসাথে মিক্স করে দেন ওকে খাইয়ে দিতে হবে। কারণ ও দই টক দই আর রুটি সকালে খেতে চায় না নিজে একা হাতে, তো ওকে খাইয়ে দিতে হয়। যতক্ষণ না ওকে চিকেন বা ডিম দেয় ততক্ষণ নিজে একা হাতে খাবে না। তো ঠিক আছে, আমি সকালে খাইয়ে দিই ওকে, তো তারপর তোমার সাথে কথা বলছি, খাওয়াতে খাওয়াতে কথা বলতে পারবো না, তো খাইয়ে দিই তারপর তোমার সাথে কথা বলছি। তোমরা দেখতে থাকো ভিডিওটা আগে। কমপ্লিট হয়ে গেছে, ও রুটি টক দই খেয়ে, তিনটে রুটি আর টক দই খেয়েছে। তো ওর খাওয়া কমপ্লিট হলেই জাস্ট ওকে ওষুধটা আর খাওয়াবো না, কারণ ওর খাওয়ার আগে ওষুধ ছিল সেটা আর খাওয়াবো না, কারণ ওষুধটা তো সমস্যা করছে, বুঝতে পারছি না। তো ঠিক আছে, অসুবিধা নেই, ওর খাওয়ানো কমপ্লিট, আমি এখন দোকানে যাবো, হয়তো নিজের ব্রেকফাস্টের জন্য জিনিস আনতে, দুটো ডিম টিম আনতে যাবো। তো আর স্যাম এই ঘরে এই মুহূর্তে ঘুমাচ্ছে, হয়তো এই ঘরে মায়ের ঘরেই ঘুমাবে ও এখন। এখন শুয়ে থাকবো, ওকে 11-12 নাগাদ স্নান করাবো, দেন আমি দেখাচ্ছি ও কী ইউজ করেন স্নান করার সময়, কী করেন না করেন সবটা দেখাচ্ছি আমি। তো তোমরা আগে ভিডিওটাকে দেখতে থাকো। উঠবি না, মা সারাদিন বদমাইশি করে যাচ্ছে এরম ভাবে, আমি ওই জন্যকে বেঁধে রাখি এই এই জিনিসগুলোর জন্য। সারাদিন এই বদমাইশি করে, খাড়ুড়ে লাফালাফি করবে, বালিশ ছিঁড়বে, এই করবে। এই নিচে নাম, এই নিচে নামো, চলো চলো নিচে নামো, তাতে নিচে নামো, চলো। বাজে ওকে এখন স্নান করাবো, স্নান করতে নিয়ে যাচ্ছি, ছাদে যাচ্ছে। তো এই সময় স্নানটা করাই ওকে, কারণ বাইরের রোদটা ভালো আছে, আজকে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর ও গায়ে যেহেতু তোমাদেরকে বললাম র্যাশ হয়েছে, তো ওর গায়ে বেশি জল লাগানো যাবে না একদমই না, কারণ জলটা পুরো শুকিয়ে দিতে হবে। তো এখনও স্নান করবে, 11:30 বাজে, তোমরা দেখতে থাকো আমি ওকে কী কী দিয়ে স্নান করাচ্ছি, আমি দেখাচ্ছি সবটা, ও কী শ্যাম্পু ইউজ করে না করে সবটা আমি দেখাচ্ছি। আগে ওকে এক জায়গায় বেঁধে নিই, নাহলে ও ছোটাছুটি করবে, অসুবিধা হবে ধরতে ক্যামেরা। তো আগে ওকে এক জায়গায় বেঁধে নিয়ে আমি দেখাচ্ছি সবটা, চলে আয় বাবা, এদিকে এদিকে এদিকে। এই যে আমি এইখানে ওকে বাঁধি স্নান করানোর সময়, কারণ সামনে কলটা আছে, ওকে বাঁধতে সুবিধা হয় এখানে। ওখানে এখন বেঁধে থাকবে, চুপচাপ দাঁড়াবে ওখানে, এখন স্নান করতে ও ভীষণ ভালোবাসে, তো ও স্নান করলে চুপচাপ দাঁড়িয়ে থাকে ওখানেও, যতক্ষণ স্নান করবো দাঁড়িয়ে থাকবে চুপচাপ ওখানেও। তো তোমাদেরকে দেখাই হচ্ছে আমি শ্যাম্পুটা কী ইউজ করে। তো তোমাদেরকে যেহেতু বললাম যে ও এখন ওর ওর র্যাশটা আছে গায়ে, ওর স্কিন অ্যালার্জিটা যেটা আছে সেটার জন্য ওকে এই শ্যাম্পুটা ইউজ করি আমি। এটা হচ্ছে ইচ রিলিফের একটা শ্যাম্পু, খুব ভালো শ্যাম্পুটা, ক্লোজ এলো ব্র্যান্ডের একটা শ্যাম্পু, খুব ভালো শ্যাম্পুটা, মানে সত্যি এফেক্টিভ শ্যাম্পুটা ওর গায়ের জন্য। তো জিনিসটা দিয়ে ওর র্যাশটা বন্ধ হয় মাঝে মাঝে জিনিসটা, কারণ যেহেতু র্যাশটা হয়েছে তো সারতে রিকভার হতে সময় লাগবে। তো ঠিক আছে, এটা ইউজ করবো, ওই লোজেলো শ্যাম্পুটা ছাড়াও এই শ্যাম্পুটা আমি ইউজ করি। এটা হচ্ছে আরও বেটার শ্যাম্পু, এটা এটা হচ্ছে তোমার ফরবিশের লং কোট অ্যালো শ্যাম্পু, এটা এটা স্পেশালি ফর লং কোট ডগদের জন্য। তো এটা আমি স্যামকে ইউজ করি, এটা স্মেলটাও খুব দারুণ এই শ্যাম্পুটার, আর স্মেলটা সত্যি কথা বলতে অনেক দিন লাস্টিং করে ওর গায়ে, মোটামুটি এক সপ্তাহ মতো লাস্টিং থাকে ওর গায়ে শ্যাম্পুটা। তো এই শ্যাম্পুটা আমি আজকে ইউজ করবো ওর ফরবিশের, এই শ্যাম্পুটা খুব ভালো শ্যাম্পু স্পেশালি ফর লং কোট শ্যাম্পু, লং কোট ডগদের জন্য। তো তোমরা দেখতে থাকো আমি ওকে স্নান করাচ্ছি। আর স্নান করানোর পর ওকে আমি হেয়ার ড্রায়ার দিয়ে পুরো গাটাকে ড্রাই করে নিই, কারণ ওর যেহেতু তোমাদেরকে বললাম যে ওর আমি গায়ে একদম জল লাগা জল হাঁকতে দিই না, যে ডাক্তার ওকে বারণ করেছে। তো আমি হেয়ার ড্রায়ার দিয়ে পুরো গাটাকে ওকে একদম ড্রাই করে দেবো, যাতে পুরো একদম শুকিয়ে যায় গাটা, দেন টাওয়াল দিয়ে ওকে একদম ফাইনাল একটা টাচ দিয়ে নেবো, যাতে পুরো জলটাও গা থেকে বেরিয়ে যায়। তো তোমরা দেখতে থাকো আমি দেখাচ্ছি, যে কোনো একটা শ্যাম্পু ইউজ করবো আজকে। তো আপাতত আমি ফরবিশটা ইউজ করবো,
তো তোমার দেখতে থাকো, আমি ওকে স্নানটা করাচ্ছি। আর দেখে নাও দাঁড়িয়ে আছে ও এখনো, তো ওখানে দাঁড়িয়ে থাকবে, স্টিল দাঁড়িয়ে থাকবে যতক্ষণ আমি ওকে স্নান করাবো। ফার্স্টে জল দিয়ে পুরো গাটাকে ওকে পুরো ভিজিয়ে নিই, গাটা পুরো পা থেকে মাথা পর্যন্ত পুরো গাটাকে ওকে ভিজিয়ে নিই যাতে শ্যাম্পুটা ইউজ করতে সুবিধা হয়। তো তাই জন্য ওকে এখন পুরো পুরো জলটা দিয়ে পুরো ভিজিয়ে নেবো, দেন শ্যাম্পুটা অ্যাপ্লাই করবো গায়ে। তো ঠিক আছে, তোমরা আগে দেখতে থাকো আমি কীভাবে স্নান করাচ্ছি ওকে। তো শ্যাম্পু ইউজ করা হয়ে গেছে, পাঁচ শ্যাম্পুটা 5 মিনিট রাখার পর পুরোপুরি গাটাকে পুরো রাফ করার পরে যাতে ভালো করে স্কিনের ওপর শ্যাম্পুটা বসে যায়, তো সেরকমভাবে ম্যাসাজ করার পরে 5 মিনিট পরে পুরো জল দিয়ে ধুয়ে দিচ্ছে এখন, মানে শ্যাম্পুর ভিতরে না থাকে লোমের মধ্যে আর। কারণ এই জন্যই বেশি র্যাশেসগুলো কুকুরদের হয় বেশিরভাগই, কারণ ডাক্তার এটা আমাকে স্যামের জন্যই বলেছে, কারণ ওর এই জিনিসগুলো গাভীর জন্য জিনিসগুলো র্যাশ হয়েছে আজকে গায়ের, যে ওকে ঠিক করে শ্যাম্পু করে ধোয়া হতো না, ধোয়া পুরো স্নান করার পরে ওকে টাওয়াল দিয়ে ঠিক করে গা মোছানো হতো না, তার জন্যই এটা হয়েছে। ঠিক আছে, তোমরা আগে দেখতে থাকো, আমি দেখাচ্ছি তোমাদের সবটা। স্নান করা কমপ্লিট হয়ে গেছে জল ঠল দিয়ে, তো ওকে শ্যাম্পু ট্যাম্পু ইউজ করেছি সব আমি। ইউজ করার পরে ওই জাস্ট সবার স্নান কমপ্লিট হলো, এবারও গা মুছবে। আর হয়তো অনেকে জানে না বা অনেকে জিজ্ঞেস করবে যে আমি ওকে এত রোদের স্নান কেন করাই, গরম লাগতে পারে ওর গায়ে। কিন্তু এত রোদের স্নান এই জন্য করাই যে ওর একটা ন্যাচারাল যে রোদটা পায় গায়ে, তো সেটার জন্য ওর স্কিনের জন্য সেটা ভালো হবে, কারণ বেশি ড্রায়ার ইউজ করতে হবে না। আর বেশি ড্রায়ার ইউজ করলে ওদের লোমের জন্য একটা প্রবলেম দেখা দেয়, যে লোমগুলো অনেকটা বেশি ড্রাই হয়ে যায়, লোমগুলো উঠে যায়, হেয়ার ফল হয়। তো তার জন্য ওকে ন্যাচারাল রোদটাই ওকে বেশি গায়ে লাগে, কারণ রোদেই থাকবে এখন বেশিরভাগ। তো তারপর গাটা মুছে ড্রাই দিয়ে দেবো, পুরো গা শুকিয়ে যাবে, তাই জন্য ওকে ন্যাচারাল রোদটাকে দেওয়া হয়। তাই এত রোদে ওকে স্নান করাই এই জন্য করাই, তো এটাই একটা রিজন যে ওকে এত স্নান করো না। তো তোমাকে দেখতে থাকো, ওকে আমি দেখাচ্ছি গাটা মুছে নিই আগে, কারণ ভিডিও ধরার মতো কেউ নেই, তো নিজেকেই করতে হচ্ছে সবটা। তো আমি দেখাচ্ছি সবটা, গাটা আগে মুছে নিই, তারপর ড্রায়ার দিচ্ছি, ড্রায়ার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি। কমপ্লিট হয়ে গেছে টাওয়াল দিয়ে, এই যে টাওয়াল দিয়ে গাটা মুছে দিয়েছি, পুরো ড্রাই হয়ে গেছে গাটা। এবার জাস্ট হালকা উপর থেকে শুধু হেয়ার ড্রায়ারটা দেবো, হয়ে যাবে। তো তোমরা আগে দেখতে থাকো, ওকে ড্রায়ারটা দিয়ে নিই। তো তোমাদেরকে বললাম যেহেতু একা করতে হচ্ছে, ভিডিও ধরতে হচ্ছে, তো সবটা দেখানো পসিবল হচ্ছে না, তাই সবটা করার পরে দেখাচ্ছি। প্রচণ্ড গরম, বাইরে কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমি দেখাচ্ছি সবটা, পুরো গাটা ওর ওয়াশ, পুরো গাটা ড্রাই হয়ে গেছে, তুমি দেখতে পাচ্ছ পুরো গাটা শুকিয়ে গেছে রোদে। তাই একটু ও 2-3 মিনিট রোদে থাকবে, তারপর ওকে ড্রায়ার দিয়ে দেন ঘরে চলে যাবো, ওরও কষ্ট হচ্ছে গরমে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি ড্রায়ার দিই, তোমার সাথে কথা বলছি। স্যামের স্নান করানো কমপ্লিট আজকের মতো, তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, শ্যাম্পু টাম্পু দেওয়া, গা মোছানো সব কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ড্রায়ার দেবো, হয়ে যাবে। তো এই যে বাইরে তোমরা দেখো ঘুরতে, বাইরে ঘুরছে ও, ভিতরে আসার জন্য ঘুরছে, কারণ বাইরে প্রচণ্ড গরম। আর ওকে একটু রোদে রেখেছি আমি, কারণ ওই তোমাদেরকে বললাম যে গাটা পুরো শুকিয়ে যাবে, ভিতর থেকে ড্রাই হবে, তো তার জন্য বাইরে একটু রেখেছি, এবারে ভিতরে আসবে। তো তোমাকে দেখো, এই যে আমি ড্রায়ার দেবো এবারে, এই যে ড্রায়ারটা সব প্লাগ ইন করা হয়ে গেছে, এবার শুধু ড্রায়ারটা দেবো, পুরো কাটা শুকিয়ে যাবে। পুরো কাটা যেহেতু শুকিয়ে গেছে, তো আমি আরেকটু পুরো কাটা শুকিয়ে নেবো, কারণ জল একদম রাখা যাবে না গায়ে, তোমরা জানো। তো সেই জন্য পুরো কাটাকে শুকিয়ে নিয়ে দেন ঘরে গিয়ে তোমার সাথে কথা বলছি। সবে ওকে হেয়ার ড্রায়ারটা করে গা শুকিয়েছি, পুরো ঘর থেকে ওপর থেকে ছাদ থেকে নিচে চলে এসেছে, পুরো পুরো একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসে যে ঘুরছে, এই যে এত বড় বদমাস ছেলে এটা।
ওর নিচে এসে ঘুরছে, এই যে ও এরম মাঝে মাঝে এরম করে, চলে আসে। এই চল চলো ওঠো সভ্য ছেলে, ওট ওট এক ওট ওট থাকি ওঠো, ওরা বদমাস এটা এরম মাঝে মাঝেই করো, চলে আসে উঠে একদম একদম নিচে নেমে চলে আসে ছুটে। ওপরে ওঠ তাড়াতাড়ি, ওঠো 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 ওফ ওঠো 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 আমাদের কর না, ওপরে ওপরে আমাদের ওপরে আমাদের ওপরে ওপরে চল চল ওপরে, বদমাস হয়ে গেছে। তো এখন স্যামের লাঞ্চ টাইম, এখন দুটো বাজে, এখন স্যাম এই সময় স্যাম লাঞ্চ করে। তো ভাতও এত এটুকুনি দিই, ওকে দু তিন হাতে ভাত দিই, কারণ বেশি ভাত দিই না, কারণ ওকে বেশি ভাত দিলে ওর শরীর মানে ওর ওয়েট হেভি হয়ে যাবে, তো প্রবলেম হবে। তো এইটুকুনি আজকে চিকেন খাবে স্যামও, তো চিকেনটা মোটামুটি 150 গ্রাম থাকে ওর জন্য, তো এইটুকুনি খায়, বেশি কিছু দিই না, বেশি হেভি দিই না, এই দু তিন হাতেই ভাত খাবে আর চিকেনটা দেবো। তো আমি তো দেখাচ্ছি ওকে খাই, খেতে খেতে তোমাদের দেখাচ্ছি ও কিরমভাবে খাচ্ছে, তো তোমরা আগে দেখতে থাকো। চিকেন আর ভাত পেলে আর নিজে একা একা খেয়ে নেয় এরম ভাবে, দই ঠই দিয়ে ভাত দিলে অনেক খাই দিতে হয়, পুরো ঢং একদম বিশাল ঢং ওর মধ্যে, চিকেন আর ভাত দিলে নিজে একা একা বিশাল তাড়াতাড়ি খেয়ে নেবে, মানে এত তাড়াতাড়ি খাবে যে ভাবতেই পারবে না। আর সেখানে খেয়ে না, কেউ আসেনি, খেয়ে নাও, বাবা এসে ওই যে তাকালো, বাবা আসলে বুঝতে পারে ঠিকও, ও তাড়াতাড়ি খাচ্ছে এখন বাবা গা যায় বলে। তো তোমার দেখতে থাকো খাচ্ছে কিরমভাবে দেখে নাও, ও এইভাবে কোনো সময় খায় না যদি না চিকেন দিয়ে আমি, তো দই আর ভাত দিলেও কখনো খাবে না, ওকে খাইয়ে দিতে হবে তখনও, আর চিকেন ভাত দিলেও নিজে একা একা পুরোটা শেষ করবে। আর বাবা আসছে আমি দেখাচ্ছি, বাবা আসলো কিরম করে আমি ভাবতে দেখাচ্ছি, কতটা লাফালাফি কতটা এক্সাইটেড থাকে বাবা, বাবাকে দেখলে আমি দেখাচ্ছি সবটা তোমাদেরকে, তোমাদের থাকো আগে। আবার জিনিস প্লেটটা সরে গেলে আবার ওকে ধরে দিতে হবে, তাকাবে একটু পরে তোমরা দেখতে পাবে, ওকে প্লেট সরে গেলে ওকে প্লেটটা আবার ধরে দিতে হবে। কমপ্লিট ওর 5 মিনিট লাগে না ওকে পুরো ভাতটা কমপ্লিট করতে, যখন চিকেন আর ভাত দিয়ে দিই, চিকেন ভাত আর মাছ ভাত দিলেও সেমভাবে খায়, কিন্তু সেমভাবে যদি যদি ওকে দই বা কিছু দেওয়া হয় তো খেতেই চাইবে না একদম। তো ওর লাঞ্চ কমপ্লিট পুরোপুরি দেখতে পাচ্ছ, পুরো প্লেটটা পরিষ্কার করে খেয়েছে, এখনও বাইরে ছাতে যাবে, কারণ তোমাদেরকে বলেছিলাম যে ও সকালে পটি করেনি, শুধু টয়লেটটাই করেছে, তো আর পটি করতে যাবে ছাদেও এখন, তো এখন যাবে গিয়ে দেন ঘুমাবে, এখন দুপুরে ঘুমায়, পুরোপুরি ঘুমায় 5টা 6টা পর্যন্ত, তারপরে উঠে আবার ছাদে যাবে বিকালে। তো আমি এখন ছাদে নিয়েছি, তোমাকে দেখাচ্ছি ছাদে কী করছে, আমি সবটা দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আগে। এখনও বাবার জন্য ওয়েট করছে, কখন দরজাটা খুলবে কখন বাবার কাছে যাবে, তো আমি দরজাটা খুলছি, তোমরা একবার দেখো যে কী করে বাবাকে দেখলেও যাচ্ছে, এখন ওই পটি করছে ছাদে গিয়ে, তো ছাদে ও আপনার ছাদে উঠে যায়, কারণ ও জানে যে ছাদে উঠতে হবে, বাইরে প্রচণ্ড রোদ, তো গরমে কষ্ট পাচ্ছে, ঠিক আছে অসুবিধা নেই, ছাদে এখন করাতে হবে না, লোক আরও বেশি কষ্ট পাবে, কারণ পটি পটি না করে শুতে শুলে আরও বেশি কষ্ট পাবে ও। তো এখন সব কিছু করে নেবে, তাতে না তাতে তাতে না ছোটো ছোটো রোদের রোদ, ছোটো ছোটো করিস না রোদ, তো তোমরা দেখতে থাকো আগে, আমি দেখাচ্ছি ঘরে গিয়ে সবটা। ওর সব কিছু হয়ে গেছে, পটি হয়ে গেছে, টয়লেটও হয়ে গেছে, এবার ওকে নিয়ে ঘরে যাবো, কারণ প্রচণ্ড রোদ ছাড়ে তোমরা দেখতে পাচ্ছ দাঁড়ানো যাচ্ছে না, ওরও কষ্ট পাচ্ছে, গিয়ে এসিতে ঘুমাবে এবারও, তো আমি দেখাচ্ছি সবটা, তো ঘরে গিয়ে সবটা কথা বলছি, তোমরা দেখতে থাকো আগে, চল বাবু চল বাবু, ও আগে ছুটবে কারণ প্রচণ্ড গরম লাগে বাইরে আসলে, তো আগে ছুটে ঘরে যাবে, দেখতে পাচ্ছ আমার ছুটছে লিটারলিও, ওখানে দাঁড়াবি দাঁড়াবি ওখানে, এখন
তো ঠিক আছে, তোমার দেখতে থাকো, আমি ঘরে গিয়ে কথা বলছি। আমার এই বেলার জন্য সবটা কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট লাঞ্চ সব কমপ্লিট এই বেলার জন্য। তো এবার ইভিনিংয়ের জন্য ও যা যা থাক সব কিছু থাকবে সবটা আমি পরে দেখাচ্ছি, বিকালের পরে, কারণ সন্ধ্যাবেলা কী করে রাতে কী করে সবটা তোমাদের দেখাবো। সকাল থেকে রাত পর্যন্ত আজকে স্যামের নিয়ে থাকবে ব্লগটা, তো সব কিছু থাকবে স্যামের কী করে না করে সবটা। তো ঠিক আছে, আজকে তোমার দেখতে থাকো আগে। আপাতত এখন দুপুর হয়ে গেছে, স্যামের লাঞ্চ কমপ্লিট, ও ফ্রেশও হয়ে গেছে ছাদে গিয়ে। তো এবারে ঘুমাবে, আমি দেখাচ্ছি ওকে ও কী করছে। তো তোমরা আগে দেখো, ও ঘুম থেকে উঠুক, ওকে নিয়ে ছাদে যাই। ছাদে গিয়ে আবার তোমাদের সাথে দেখাচ্ছি কী ছাদে গিয়ে কী করে বিকালে, ও সবটা আমি দেখাচ্ছি তোমাদেরকে। লাঞ্চের পরে ওর এই লাঞ্চের পরে ওষুধটা এই আছে, তো থ্রম্পোফিট বলে। তো এই ওষুধটা ও স্পেশালি ফর স্কিন র্যাশের জন্য ইউজ করে, তো ওকে এটা ডাক্তার রেকমেন্ড করেছে ওষুধটা দিতে। তো এটা এখনও খাবে, দেন ও দুপুরে একটা ওষুধ আছে, সকালে ব্রেকফাস্টের আগে একটা থাকে, দুপুরে খাওয়ার পরে থাকে, আর রাতে ডিনারের সাথে একটা থাকে। তো তিনটেও এখন কন্টিনিউ করছে ওষুধ থেকে, যেহেতু র্যাশটা অনেকটা বেশি বেড়ে গেছে। তো ওকে সেইগুলো খাওয়াতেও হবে, এগুলো জিনিসটা কিওর করতে হবে, কারণ অনেকটা কষ্ট পাচ্ছে, বুঝতে পারছি। তো ঠিক আছে, ওকে আমি ওষুধটা খাইয়ে নিই, দেন ও ঘুমাবে, এখন ঘুমিয়ে নিক, বিকালে তোমাদের আবার 5-6টার দিকে দেখাচ্ছি ও ছাদে গিয়ে কী করছে। বাজে এই স্যাম ছাদে এসছে, সবে এই সময়তেই ছাদে আসে প্রত্যেক দিন, 6:30-6:30 দিকে আসে ছাদে। ও এখানে কিছুক্ষণ এখন হাঁটবে, আধা ঘন্টা 1 ঘন্টার মতো থাকবে এখানে ছাদে, কারণ ছাদের ওয়েদারটা বিকালে ভালো থাকে, ঠান্ডা থাকে। তো কিছুক্ষণ এখানে থাকে, খেলা ঠেলা করে, তো ওই 6:30 নাগাদ ও নিচে চলে যাবে, নিচে গিয়ে টিফিন করবে সন্ধ্যাবেলা। তো এখানে কিছুক্ষণ হাঁটেও, তো আমি দেখাচ্ছি সবটা তোমাদেরকে কী করে না করে। এখানে কাউকে দেখলে লাফালাফি করে, ওই ছাদে লোকজনগুলো আসে বিকালে করে, তো ওদেরকে দেখলে ওই মুখে আওয়াজ টাওয়াজ করে, ওদের সাথে কথাবার্তা বলে, খেলা ঠেলা করে, খেলে আবার ঘরে চলে যায়। তো তোমার দেখতে থাকো আগে আগে কী করছে স্যাম, আমি দেখাচ্ছি সবটা। আর ওর লাঞ্চের কথা আমি বলে দিই তোমাদেরকে, ওর লাঞ্চ করে সপ্তাহে তোমার 3-4 দিনের বেশি চিকেন খায়, আর 2 দিন ওই মাছ খায়, বা 2 দিন দই দিয়ে খায়। মাছ খুব একটা দিই না ওকে, কারণ হয়তো মাছ থেকে অ্যালার্জিগুলো হতে পারে, তো আমি ওকে 2 দিন দই দিয়ে আর 3-4 দিনও চিকেন তো খাই। তো চিকেনের ভাতটাই দিয়ে সন্ধ্যাবেলা করে কী খাচ্ছে আমি দেখাচ্ছি তোমাদেরকে, বেশি হেভি কিছু দিই না সন্ধ্যাবেলা। তো যেটা দিই সেটা আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা আগে দেখতে থাকো। লোকদের দেখেছে, একটা আন্টি একটা বাচ্চা বোন হাঁটছে, তার সাথে তাকে দেখে এরম করছে, তো দেখতে পাচ্ছ দূরে হাঁটছে, ওদের দেখে এরম করে, যাকে দেখবে তার সাথে এরম দেখে দেখে এরম আওয়াজ করে মুখে, এত বদমাস হয়ে গেছে এটা। তো এদিক ওদিক খুঁজবে, লোকজন থাকলে এরকম আওয়াজ করে মুখে, দেখে দেখে নিজে লোকজন দেখবে উঠে উঠে। তো সবাইকে তোমাদেরকে সকালে বলছিলাম আমি, এরকম উঠে উঠে লোকজনদের দেখবে নিচ থেকে, দেখতে পেলে মুখে আওয়াজ করবে। এই যে কাকু দেখেছিস, কিরে এদিকে এখানে আসো, এই যে এই যে এই যে সাবু, বাবা এসছে, বাবা এসছে, দেখ 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 এখন এদিক ওদিক এই পাড়ে ও পাড়ে দুপাড়েই ঘোরেও ছাদে এসে। তো কিছুক্ষণ হাঁটার পরেও নিজে থেকেই ঘরে চলে যাবে, গেটটা এই গেটটা খুললে নিজে থেকে ঘরে চলে যাবে, ঘরে গিয়ে শুয়ে পড়বে, কারণ অনেকটা হাঁটে কষ্ট হয়ে যায়। তো নিজে থেকে হেঁটে আরও হাঁটার ভাব দেখুন, মাঝে মাঝে এমনভাবে হাঁটবে আমার কি না কি দেখেছো। তখন ছাদেই ছিল, এই 6:30 বাজে, তো এই সময়তে ও কখন ঠান্ডা থাকে ছাদটা, তো ওই জন্যই এতক্ষণ ছাদে থাকে ও, তো প্রত্যেকদিন এই সময়তেই আসে। তো যাই হোক, এখন সব ঘরে চলে এসছে, শুয়ে আছে, আর ও কি বেঁধে রেখেছে, কারণ ঠাম্মারা কাজ করে, উনি একটু ভয় পায়, আর স্যাম একটু লাফালাফি করে গায়ে উঠলে, তো তাই জন্য ওকে বেঁধে রাখি, উনি চলে গেলে খুলে দেবো আবার, তো ওই জন্য এখন ঘরে আছে। তো ঠিক আছে, তোমার দেখতে থাকো। এক্স্যাক্টলি এখন 7:30 বাজে, ওকে এই সময়তে টিফিন করাই আমি। তো এই সময়তে টিফিন করাই এই জন্যই, কারণ যদি এই সময়তে 7:30 পুরো ডট টিফিনটা করে, তাহলে রাতে ও যে পুরো কমফোর্টেবল হবে, 10টার সময় টিফিন ডিনারটা করতে পারবে। তো তার জন্যই এই সময়তে টিফিনটা করাই, ওকে যাই খাওয়াই এই সময়তে খাওয়াই। আর ওকে এখন এই মুহূর্তে এগ বয়েল ঢাল দিচ্ছি না সন্ধ্যাবেলা, কারণ ওই গায়ে র্যাশেসগুলো আছে, যার জন্য আরও বেশি ইচিং করছে। তো তার জন্য ওকে দিচ্ছি না, যে বিস্কিট আর একটা কলা, এক দুটো কলা খাবে। তো আমি দেখাচ্ছি সেগুলো, তার আগে বলে নিই যে এই সময়তে একটু হালকাই খায়, আর সকালে ব্রেকফাস্টটা হেভি করে, লাঞ্চটা হেভি করে, আর এই সময়তে হালকা খায়, আর ডিনারটা রাতে একটু হেভি করে, কারণ সারা রাত থাকে। তো রাতে কী খাচ্ছে সেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে পরে, সেটা 10টার সময় দেখাবো আমি, এখন না। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমাকে খাইনি, ওর খিদে পেয়েছে, শুয়ে আছে আমার নিচে, তোমরা দেখতে পাবে হয়তো। এই যে ও খাওয়ার জন্যই বসে আছে এখানে, ও খাবে কখন সেই জন্য জানে, খাবার নিয়ে এসেছে ওরা, তো সেই জন্যই বসে আছে এখানে এসে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি দেখাচ্ছি কীভাবে খাচ্ছে ও, তারপর কথা বলছি।
তো ওর টিফিনটা কমপ্লিট হয়ে গেছে, 6টা বিস্কিট আর 1টা কলা খেয়েছে, আর কিছু খাবে না ওর, এটাই হয়ে গেছে। হেভি হালকাই দেবো ওকে, কারণ গরম পড়েছে, বাইরে বেশি খেলে ডিহাইড্রেট হয়ে যেতে পারে, যার জন্য ওকে আমি বেশি দেবো না এখন। রাতেবেলা 10টার মধ্যে ডিনার করে নেয় প্রত্যেক দিন, তো সেটাই করবে। আর ওষুধ চলছে যখন, তো বেশি ওই জন্য খাওয়াচ্ছি না এই মুহূর্তে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আগে আমি দেখাচ্ছি রাতে ডিনারটাকে, দেখাবো একেবারে। তো এই মুহূর্তে ওই কিছুই করবে না, একটু বাইরে যাবে হয়তো, বাইরে মানে ডাইনিংয়ে হাঁটাচলা করবে, সেটা আমি আর দেখাচ্ছি না। ও যেটা নর্মালি করে সেটাই করবে, একটু শোবে হয়তো এখানে, ঘরে ঘরেই শোবে। তো এই পায়চারিই মারবে এখানে, ব্যালকনিতে যা একটু এখানে সেখানে থাকে, এখানে শুয়েই পড়বে এবারে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আগে আমি রাতে একবার কথা বলছি। আদার খাওয়ার জন্য এসছে সামনে, পড়তে বসছে এখন, আর সামনে এসে আদার খাওয়ার জন্য। এখন শোবে, এবার ঘুম পেয়েছে, ঘুমাবে, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। তো ফাইনালি 10টা বাজে, টিফিনের পরে এবারও ডিনার টাইম। তো বাবা খাইয়ে দিচ্ছে ওকে, তো প্রতিদিন বাবাই খাইয়ে দেয়, আমি খাওয়াই না, তো এত করে বাবাই খাওয়ায়। তো এটা খাচ্ছে হচ্ছে পেডিগ্রি ম্যাক্স অ্যারালটা, ও রয়্যাল ক্যানিনটা আগে খেতো, কিছু মাস হয়েছে সেটা বন্ধ করা হয়েছে। তো এমনি বন্ধ করেছি, কোনো সেরকম কোনো রিজন নেই, বেসিক রিজন কিছু নেই, জাস্ট এমনি বন্ধ করেছি। পেডিগ্রিটাও খুব ভালো খায়, ও খারাপ না। তো এরপরে ওর ডিনার সাথে একটা ওষুধ আছে, একটা ট্যাবলেট আছে, ওটা রিচিংয়ের জন্যই খায়। ওটা খাওয়ার পরে 10:30-11টার মধ্যেও পুরোপুরি শুয়ে পড়ে, ওষুধ দেওয়া হয়ে গেছে, ও খেয়ে নিয়েছে। তো অলমোস্ট ওর খাওয়া শেষ। তো যাই হোক, আজকের মতো স্যামের পুরো ব্লগটা এখানেই শেষ। তোমাদেরকে বলেছিলাম স্যামের নিয়ে ব্লগ আসবে একটা, তো এসেছে এটা। তো কেমন লাগলো জানিও সবাই, আর স্যামের পুরো ভিডিওটা কেমন লাগলো জানিও, আর পছন্দ হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বিয়ার বাই সাবস্ক্রাইব।